Assalamualaikum viewers, आज हम लोग किकुल मिटी संक्रांत के किसी समस्या देखेंगे। देखो एक नंबर समस्या, टेन समान दावा से फोर बाय थ्री, एक उल्लेर अन्य किकुल मिटी अनुपात निर्णय करो। अरे आगे पूर्वे आमंत्रित जे जाना शूत्रों गुला से शूत्रों गुला रालो के अम्रा इगुला प्रमाण करो। सूत्र अर्थात टेन समान लम्ब बाई भूमि लम्ब होच्छे बी सी भूमि होच्छे ए बी তাহলে দেখো এখানে বি সি এর মান জানা আছে অর্থাৎ এখানে বি সি এর মান হচ্ছে 4 তাহলে 4 আর এ বি এর মান হচ্ছে 3 কিন্তু আমাদের তো সমস্যার দরাইছে এস এর মান জানা নেই তাহলে আমরা এস এর দেখো আমরা বের করতে পারি পিথাগোরাসের বহুপদ অনুসারে এস স্কয়ার সমান লিখতে পারি অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বি সি স্কয়ার প্লাস এ বি স্কয়ার তাহলে বি সি সমান দাম আছে আমাদের 4 4 স্কয়ার আর এ বি দাম আছে 3 তাহলে 3 স্কয়ার তাহলে দাঁড়াচ্ছে 4 4 16 3 2 16 9 25 সুতরাং এ সি সমান 5 5 विपरीत लिखते 5 by 4 হবে কোসের বিপরীত হচ্ছে sec তাহলে আমরা লিখতে পারি sec a সমান 5 by 3 দেখো tan এর বিপরীত হচ্ছে cot তাহলে cot a সমান 3 by 4 আচ্ছা চলো আমরা দুই নম্বর সমস্যা সমাধান করি তাহলে বলা হচ্ছে ABC সমকোণী ত্রিভুজের B কোণটি সমকোণ আর tan এর সমান 1 হলে 2 sin a cos a equal 1 এর শর্তটা যাচাই করো তাহলে এখানে আমরা এক নম্বর টপিকে জানা আছে B কোণটি সমকোণ তাহলে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি সমকোণী ত্রিভুজের এখানে B কোণটা হচ্ছে সমকোণ আর ABC এখানে A B C আর এখানে প্রদত্ত কোণ দেওয়া আছে A তাহলে দেখো দেওয়া আছে tan এর সমান 1 আবার আমাদের সূত্র জানা আছে tan এর সাথে বাহু সম্পর্ক হচ্ছে লম্ব বাই ভূমি অর্থাৎ লম্ব হচ্ছে এখানে BC আর ভূমি হচ্ছে AB অর্থাৎ কোণের সাথে যে সন্নিহিত বাহু থাকে ভূমি
তাহলে দাঁড়াচ্ছে এখানে লব ওয়ান বুবি ওয়ান। তাহলে এখানে এসি বার বের করলেই হচ্ছে। তাহলে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি এসি স্কয়ার সমান এভি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখানে এভি এর মান হচ্ছে ওয়ান আর বিসি এর মান হচ্ছে ওয়ান সমান টু। তাহলে সুতরাং এসি সমান লিখতে পারি রুট ওভার টু। দেখা পরে বলা হচ্ছে টু সাইন এ কজ এর সমান ওয়ান। তাহলে আমরা আগে সাইন এ কজ এর মানটা বের করে নিই। সাইন এ সমান লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে বিসি সমান ওয়ান আর অতিভুজ এসি সমান রুট টু। অনুরূপে আমরা এখান থেকে কজ এর মানটা বের করে নিতে পারি। কজ এর সমান অর্থাৎ ভূমি বাই অতিভুজ বিসি বাই এসি, বিসি সরি এখানে হবে এ বি। কজ এর সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে এস সি। এ বি সমান ওয়ান আর অতিভুজ এস সি সমান রুট টু। আমরা এখন প্রদত্ত মানটা লিখি লেফট হ্যান্ড সাইড সমান টু সাইড এ উপরে হচ্ছে টু রুট টু স্কয়ার টু বাই টু, উপর নিচে কাটাকাটি করলে থাকছে ওয়ান রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। অনুরূপে আমরা দেখো তিন নম্বর সমস্যাটা সমাধান। এখানে বলা হচ্ছে সাইন এ ইকুয়াল থ্রি ওভার ফোর হলে এ গুণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় কর। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এই সমকোণী ত্রিভুজে প্রদত্ত কোণ দেওয়া আছে এ বি সি, তাহলে বি কোণটা ধরলাম এখানে সমকোণ। বলা হচ্ছে সাইন এর সমান থ্রি বাই ফোর, সাইন এর সাথে আমাদের বাহু সম্পর্ক হচ্ছে লম্ব বাই অতিভুজ। যেহেতু এখানে প্রদত্ত কোণ দেওয়া আছে এ, তাহলে এ কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর ওইটা হচ্ছে ভূমি, আর সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ। তাহলে সাইন এর সমাধান আছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এসি। তাহলে দেখো এখানে বিসির মান জানা আছে, বিসির মান হচ্ছে এখানে থ্রি, আর এসি জানা হচ্ছে হচ্ছে আমাদের ফোর। তাহলে আমার এবি মানটা বের করলে হচ্ছে। তাহলে দেখো আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানা আছে এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব হচ্ছে বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। তাহলে বিসি জানা আছে থ্রি স্কয়ার, এবির মানটা আমাদের জানা নেই এবি স্কয়ার,
এখানে s এর মান হচ্ছে 4 root 7 আমাদের ভূমি জানা হচ্ছে এখানে root 7 তাহলে আমাদের বলা হচ্ছে অন্যান্য ত্রিকোণমিতি অনুপাত সমান নির্ণয় কর এখন সাইন এর বিপরীত হচ্ছে cosec তাহলে আমরা লিখতে পারি cosec এর সমান 4/3 তারপর tan এর সমান লম্ব বাই ভূমি এখানে লম্ব হচ্ছে BC আর ভূমি হচ্ছে AB তাহলে BC এর মান হচ্ছে 3 আর AB সমান দিয়েছি √7 আবার tan এর বিপরীত যেহেতু cot তাহলে আমরা লিখতে পারি cot এর সমান √7/3 देखो कज विपरीत हेतु से लिखते 4/√7 8/50 tan এর বিপরীত tan এর সমান জানি আমরা লম্ব বাই ভূমি তাহলে cot এর সমান কি হচ্ছে ভূমি বাই লম্ব তাহলে এখানে ভূমি হচ্ছে AB আর লম্ব হচ্ছে BC তাহলে মান আছে AB সমান 8 আর BC সমান 50 তাহলে আমরা এখান থেকে বের করব AC পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি AC সমান √15² + 8² 15 কে বর্গ করলে আমরা পাবো 225 + 64 225 আর 64 যোগ করলে হচ্ছে 289 এখানে যদি বর্গমূল করি তাহলে পাচ্ছি 17 লম্ব হচ্ছে BC আর অতিভুজ হচ্ছে AC তাহলে এখানে BC সমান হচ্ছে 50 আর AC হচ্ছে 70 আবার সেকে সেকে হচ্ছে কজের বিপরীত
আমাদের কজের সমান দ্বারা আছে বুমি বাই অতিবুস, তাহলে এটা হচ্ছে সেকের সমান অতিবুস বাই বুমি। এখানে অতিবুস এ সি আর বুমি এ বি, এখানে এ সি সমান 17 আর বুমি হচ্ছে 8। আমরা অনুরূপভাবে 5 নম্বর কোশ্চেনটা সমাধান করি। এখানে বলা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং এবিসি ইকুয়াল থিটা হলে সাইন থিটা কস থিটা ও টেন থিটার মান বের করো। তাহলে উপরের তথ্য অনুসারে আমরা এখানে বলা লিখতে পারি সি কোণ যেহেতু সমকোণ, তাহলে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। ওই সমকোণী ত্রিভুজের সি কোণটা হচ্ছে সমকোণ, আর বলা হচ্ছে এবি সমান 13 সেন্টিমিটার, এবি 13 সেন্টিমিটার আর বিসি সমান জানা আছে 12 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে আমাদের কোণ এবিসি বলছে থিটা, আর এখানে বি কোণটা হচ্ছে থিটা, বলছে সাইন থিটা কস থিটা ও টেন থিটার মান নির্ণয় করো। তাহলে এখানে এসি মানটা আমাদের জানা নেই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি এসি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, তাহলে এবি এর মান হচ্ছে 13 স্কয়ার মাইনাস বিসি 12 স্কয়ার, 169 মাইনাস 144, তাহলে এখানে থাকছে 25, সুতরাং এসি সমান 5, তাহলে এসি সমান পাচ্ছি 5। কোশ্চেনটা বলছে সাইন থিটা কস থিটা ও টান থিটা মান বের করো। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা সমান যেহেতু লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হচ্ছে এসি অর্থাৎ কোণের বিপরীত, প্রদত্ত কোণের বিপরীত দিকে যে বাহুটা থাকবে তাকে বলা হবে লম্ব। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে এবি, আর এসি সমান লিখতে পারে এখানে 5 আর এবি হচ্ছে 13 cos θ হচ্ছে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হচ্ছে বাহুর সংলগ্ন বাহু, এখানে বিসি হচ্ছে ভূমি, ভূমি বাই অতিভুজ, অতিভুজ এবি, বিসি সমান 12 আর এবি সমান 30 tan θ সমান জানা আছে লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি, তাহলে লম্ব এসি সমান জানা আছে 5 আর বিসি সমান জানা আছে 12 সেমি। যাচাই করো। তাহলে এখানে বলা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ, তাহলে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এই সমকোণী ত্রিভুজের বি কোণটা দিয়ে বি
সমকোণ আর এর সমান্তরাল আছে রুট 3 তাহলে এ বি সি এখানে প্রদত্ত কোণ এ मान रूट थ्री मान हम তাহলে এখানেও এসি মানটা আমাদের জানা নেই তাহলে এখান থেকে বের করতে পারি পিথাগোরাসের পদ্ধতি অনুসারে এসি সমান রুট ওভার 1 স্কয়ার প্লাস রুট 3 স্কয়ার 1 প্লাস 3 সমান 2 এখানে 4 4 কে বর্গমূল করলে পাবো 2 তাহলে এসি সমান পাচ্ছি 2 रूट थ्री साइड कॉज इक्वल थ्री बाय फोर लेफ्ट हैंड साइड दवा से रूट थ्री साइन है कॉज है रूट थ्री साइन है समान पीएची रूट थ्री बाय टू और कॉज है समान पीएची वन बाय टू रूट थ्री बोर स्क्वायर समान रूट